হাতে আর মাত্র 3টে মাস বাকি, তারপরেই আসতে চলেছে নতুন আবারও একটি বছর, সেটা হচ্ছে 2024, অর্থাৎ 2023ও শেষ হয়ে গেল। তো এখন যারা স্টক মার্কেট সম্বন্ধে জেনে গেছে খুবই ভালো, বাট যারা একদমই নতুন স্টক মার্কেটে এন্টার করতে চাইছেন, বিকজ সবে সবে আপনারা কলেজ পাস আউট করেছেন এবং চাইছেন কিছু সাইড ইনকাম করতে বা একটা ভালো মতো ইনকাম সোর্স তৈরি করতে, সো তাদের জন্য হচ্ছে শেয়ার বাজার, সবাই তো জানেনই। তো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা শেয়ার বাজারে একদমই নতুন, মানে এখনও পদার্পণই করেননি, ভাবছেন যে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট শুরু করবেন, ট্রেডিং শুরু করবেন, বাট সেটা বুঝতে পারছেন না যে শেয়ার বাজারে এন্টার করতে গেলে আমরা কোথা থেকে এন্টার করতে পারি, এন্টার করার জন্য কী কী জিনিস আমাদের মাথার মধ্যে রাখতে হয় এবং কত টাকা দিয়ে এন্টার করতে পারি, ট্রেডিং কীভাবে করতে পারি, ইনভেস্টমেন্ট কীভাবে করতে পারি, মিউচুয়াল ফান্ড কীভাবে করতে পারি। সো গাইজ, আজকের ভিডিওটিতে আমরা ডিটেলসে আলোচনা করব একদম পুরোপুরি A to Z, অর্থাৎ শেয়ার বাজারের বেসিক টু অ্যাডভান্স পুরোপুরি কিন্তু আমরা জানবো আজকের এই ভিডিওটিতে। সো যেহেতু এই ভিডিওটিতে একদম আমরা শুরু থেকে শেষ অবধি ডিসকাস করব, সো ভিডিওটি অনেকটাই বড় হতে পারে। সো যার জন্য আমি প্রথমেই আপনাদেরকে এটাই বলতে পারি যে যদি আপনারা ফ্রি রয়েছেন তাহলেই শুধুমাত্র ভিডিওটি এখন প্লে করে দেখুন, নইলে অ্যাড টু ওয়াচ লেটারে রেখে পরে দেখে নিতে পারেন যখন আপনারা ফ্রি হবেন। বিকজ দেখুন, কোনো বিজনেস এন্টার করতে গেলে আমাদেরকে কিন্তু সিরিয়াসলি সেই বিজনেস নিতে হয়, ঠিক আছে? তো শেয়ার বাজারও হচ্ছে এমন একটি সিরিয়াস বিজনেস যেটাকে আমরা সিরিয়াসলি নেব, তবেই কিন্তু সেখান থেকে প্রফিটেবল হতে পারবো, রাইট? সো গাইজ, বেসিক্যালি আমরা প্রথমে বুঝবো যে শেয়ার বাজার কি। আমি ধরেই নিচ্ছি একদমই সবাই পুরো বিগিনার, ঠিক আছে? তো দেখুন, শেয়ার বাজার বেসিক্যালি আমরা বাজার বলতে গেলে কি বুঝি, যে ধরুন সবজি বাজার, মানে কি আমরা সবজির কেনা বেচা যেখানে করতে পারি, রাইট, সেটাকে আমরা বলে থাকি সবজি বাজার। মোবাইল মার্কেট বা ক্যামেরা মার্কেট, যে মার্কেটে আমরা ক্যামেরার কিনতে যাই, ঠিক আছে, যে সেখানে কেউ সেল করছে, আমরা বাই করছি, তো সেই সমস্ত জায়গাকে আমরা বলে থাকি মার্কেট। তো শেয়ার বাজার, শেয়ার বাজার হচ্ছে যে বাজারে আমরা শেয়ারের কেনা বেচা করি, তাই তো? তো শেয়ার বলতে কি, যে কোম্পানির আমরা কিছু মাত্র অংশের কথা বলছি, ঠিক আছে, যে কিছু পার্সেন্ট আমরা কিনছি, সেটাকে সেল করছি, এটাকে আমরা বলছি শেয়ার বাজার, ঠিক আছে? তো এখন অনেকের মনে কোশ্চেন হতেই পারে বা আসতেই পারে যে কেন কোনো কোম্পানি তাদের শেয়ার আমাদের মতো ইনভেস্টরদেরকে শেয়ার করে, ঠিক আছে, যেখানে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি এবং আমরা কী পাই, না কোম্পানির কিছু অংশ আমরা পাই। তো দেখুন, প্রথমে আমরা জানবো কি না, শেয়ার বাজার, রাইট? সো দেখুন, এবারে কথা হচ্ছে যে আমরা ধরছি যে এই কোম্পানির নাম হচ্ছে XYZ, ঠিক আছে, XYZ একটি কোম্পানি। তো XYZ কোম্পানির ধরুন কোনো কোম্পানি তাদের বিজনেস গ্রো করতে চাইছে, সো গ্রো করার জন্য কী চাই, অবভিয়াসলি ক্যাপিটাল, অর্থাৎ মূলধন চাই, রাইট? তাহলে এই কোম্পানির কী চাই, না ক্যাপিটাল চাই, ওকে? সো ক্যাপিটাল এই কোম্পানি 2-3টে জায়গা থেকে নিতে পারে, একটা হচ্ছে ব্যাংকে, কিন্তু ব্যাংকে ধরুন অনেক ইন্টারেস্ট রেট লাগবে, যে কারণে কোম্পানি কী করে, না স্টক মার্কেটের মাধ্যমে তার কোম্পানিকে লঞ্চ করায়। কিসের দ্বারা, না IPO-র দ্বারা, ঠিক আছে? IPO মানে কি, IPO মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিংস, ঠিক আছে? অর্থাৎ কি, প্রথমবারের জন্য কোনো কোম্পানি তাদের কোম্পানির শেয়ারকে যখন লিস্টিং করায় মার্কেটে, ঠিক আছে, এর আগে কিন্তু কোম্পানির শেয়ার ছিল না মার্কেটে, সো সেটাকে, এই যে পুরো প্রসেস, এটাকে আমরা বলে থাকি IPO, ঠিক আছে? তো এবারে এই IPO যখন বাজারে এলো, বাজারে কোম্পানি লঞ্চ হলো, সো আমাদের মতো ইনভেস্টাররা কিন্তু এখানে বাই করবে, ঠিক আছে? আমরা হচ্ছে ধরুন ইনভেস্টার্স, সো ইনভেস্টার কী করবে, না শেয়ারগুলিকে পারচেজ করবে। সো আমরা যে শেয়ার পারচেজ করলাম, কি দিলাম আমরা কোম্পানিকে, আমরা কিন্তু কোম্পানিকে দিলাম কি, না ক্যাপিটাল, ঠিক আছে? অর্থাৎ ধরুন আপনি 10,000 টাকা ইনভেস্ট করলেন, তাহলে আপনার কাছে কি এলো, না কোম্পানি আপনাকে দেবে এখান থেকে কি দেবে, কোম্পানি দেখে দেবে আপনাকে কিন্তু শেয়ার, ঠিক আছে? তাহলে কোম্পানি আপনাকে দিল শেয়ার, ঠিক আছে? আপনি যত টাকা শেয়ার কিনবেন সেখান থেকে, তাহলে কোম্পানির কাছ থেকে আপনি পেলেন শেয়ার, ওকে? মানে হচ্ছে যে ওনারশিপ পেলেন, ওকে, ওনারশিপ পেলেন এবং আপনি দিলেন কোম্পানিকে ক্যাপিটাল, ঠিক আছে? তো এই যে পুরো প্রসেস, এইভাবেই কিন্তু শেয়ার বাজারে কাজ হয়, ঠিক আছে? অর্থাৎ কি, কোম্পানির দরকার ক্যাপিটাল, কোম্পানি স্টক মার্কেটে তার কোম্পানিকে লিস্টিং করায়, সেটা লিস্টিং করায় আমাদের BSE ও NSE-তে, ঠিক আছে? তো BSE NSE কী আমরা জানবো। তো দেখুন, IPO দ্বারা লিস্টিং করালো, আমরা ইনভেস্টররা কী করলাম, IPO থেকে আমরা পারচেজ করলাম কোম্পানিকে,
তারপরে কি করলো, আমাদের ক্যাপিটাল গেল কোম্পানির কাছে, কোম্পানি আমাদেরকে দিল ওনারশিপ, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের পুরোপুরি শেয়ার বাজারের বেসিক, ঠিক আছে? এই এই যে পুরো কনসেপ্ট বললাম, এটার ওপরেই কিন্তু শেয়ার বাজার চলে এবং শেয়ারের কিন্তু কেনা বেচা হয়। তাহলে এখন আমরা জানি যে এই যে বিএসই ও এনএসই কি। সো দেখুন, বিএসই মানে হচ্ছে যে ধরুন ইন্ডিয়ান স্টক মার্কেটে আমরা কিন্তু দুটো জায়গা থেকে শেয়ার কেনা বেচা করতে পারি, একটা হচ্ছে বিএসই এবং অপরটা হচ্ছে এনএসই। বিএসই মানে হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং এনএসই মানে হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে? তাহলে বিএসই ও এনএসির মাধ্যমে কিন্তু আমরা শেয়ার পারচেস করতে পারি, ঠিক আছে? তো এতদূর আমাদের কাছে ক্লিয়ার। তো এখন কথা হচ্ছে যে বাজারে কিন্তু দু রকমের মানুষ থাকে, কি কি না, একজন কি করে বাই করে, কখন না, ধরুন মার্কেটে ওঠানামার তো রয়েছেই, অর্থাৎ মার্কেট ওপরে যাচ্ছে এরকম যদি আমরা চার্ট ফলো করি, বা কোনো কোনো সময় মার্কেট কিন্তু ডাউন সাইডে যায়, ঠিক আছে? তো যারা চায় যে মার্কেট আপ গেলে তারা প্রথমে বাই করবে পরে সেল করবে, এই রকম মানুষদেরকে আমরা বলে থাকি বুল, ঠিক আছে? বুল, বুল মানে কি, মার্কেট ওপরে গেলে তাদের প্রফিট হয়। সো অপরদিকে হচ্ছে এই যে বুলের আগেনস্টে রয়েছে বেয়ার, ঠিক আছে? তো দেখুন, আমরা শেয়ার বাজারে যখন নামছি আমরা তো এটা শুনেইছি যে বুল অ্যান্ড বেয়ারের যুদ্ধ হচ্ছে। সো বেয়ার কি করে না, মার্কেট যখন নিচের দিকে পড়ে তখন প্রথমে সেল করে দেয়, পরে বাই করে নেয় কম দামে। তো এই সমস্ত মানুষদেরকে আমরা বলে থাকি বেয়ার, ঠিক আছে? তাহলে কি, মার্কেট ওপরে যখন যায়, মার্কেটে একটা যখন আপ ট্রেন্ড চলে, রাইট? সো মার্কেটে কি চলে না, মার্কেট যখন আপ ট্রেন্ডে চলে আমরা বলি বুলিশ মার্কেট, ঠিক আছে? মার্কেট এখন বুলিশ, বুল রান করছে। এবং মার্কেট যখন ডাউন ট্রেন্ডে চলে তখন আমরা বলি বেয়ারিশ মার্কেট, বেয়ারিশ ফেজ চলছে, ঠিক আছে? এই যে বুলিশ মার্কেটে যারা কাজ করে তাকে আমরা কি বললাম, বুল। এবং এই যে বেয়ারিশ মার্কেটে যারা কাজ করে তাদের আমরা বলবো বেয়ার, ঠিক আছে? তো এতদূর আমরা জানলাম যে বুল এবং বেয়ার। তাহলে এখন কথা হচ্ছে যে স্টক মার্কেট থেকে আমরা কত রকমভাবে ইনকাম করতে পারি, বিকজ ইনকামই হচ্ছে আমাদের বলতে গেলে আলটিমেট গোল, রাইট? সো আমরা জানবো যে ইনকাম কীভাবে করতে পারি। সো দেখুন, শেয়ার বাজার বা স্টক মার্কেটকে যদি ভাগ করি তাহলে আমরা জানি যে আমরা কিন্তু সাধারণত দু ভাগে বিভক্ত করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে কি না, ইনভেস্টমেন্ট, ওকে, ইনভেস্টমেন্ট করতে পারি। এবং অপরটা হচ্ছে কি না, ট্রেডিং, ঠিক আছে? তাহলে ইনভেস্টমেন্ট হচ্ছে একটা এবং অপরটা হচ্ছে ট্রেডিং। তাহলে আমরা প্রথমে জানি যে ইনভেস্টমেন্ট করে কিভাবে ইনকাম করতে পারবো। সো দেখুন, ইনভেস্টমেন্ট কত রকমের হয়ে থাকে, দেখুন ইনভেস্টমেন্ট সাধারণত আবার তিন প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, লং টার্ম মানেই বুঝছি আমরা যে অনেক দিন যাবত যদি আমরা ইনভেস্টমেন্ট করছি সেটাকে আমরা বলবো লং টার্ম, ঠিক আছে? মোর দেন ফাইভ ইয়ার্স, ঠিক আছে? মোর দেন ফাইভ ইয়ার্স, ফাইভ ইয়ার্সের বেশি, সেটাকে আমরা বলবো লং টার্ম। তারপরে হচ্ছে আমাদের কাছে কি না, মিড টার্ম মানে মিডিয়াম। তো মিড টার্মটাকে আমরা বলবো কি না, থ্রি টু ফাইভ ইয়ার্স, ওকে? থ্রি টু ফাইভ ইয়ার্সের ইনভেস্টমেন্টকে আমরা বলবো না মিড টার্ম ইনভেস্টমেন্ট। লাস্টে হচ্ছে আমাদের কি, শর্ট টার্ম, শর্ট টার্মটা হচ্ছে এক থেকে তিন বছর, ঠিক আছে? সো এইটা, এই তিনটে হচ্ছে আমাদের বেসিক্যালি ইনভেস্টমেন্টের ভাগ, ঠিক আছে? তাহলে আপনি চাইলে লং টার্মও ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি চাইলে মিড টার্মও করতে পারেন, বা শর্ট টার্মও ইনভেস্টমেন্ট করতে পারেন, ঠিক আছে? তো এবারে বলি যে ইনভেস্টমেন্ট থেকে আমরা তাহলে কত রকমভাবে ইনকাম করতে পারি। দেখুন, ইনভেস্টমেন্ট থেকে আমরা বেসিক্যালি প্রথমে এটার আগে আমরা বুঝি যে ইনভেস্টমেন্ট আমরা কীভাবে করতে পারি, ঠিক আছে? তো দেখুন, ইনভেস্টমেন্ট আমরা কিন্তু দু রকমভাবে করতে পারি। একটা হচ্ছে আপনার কাছে 10,000 টাকা রয়েছে, ঠিক আছে? 10,000 টাকা আপনি ডিরেক্টলি স্টকে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সেটাও হবে, ঠিক আছে? অর্থাৎ কি না, ইনভেস্টমেন্ট আমরা করছি দু রকমভাবে। একটা হচ্ছে কি না, আপনি যদি ডিরেক্ট স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন, ঠিক আছে, ডিরেক্ট স্টক মার্কেটে কোনো কিছু দ্বারা না। এবং অপরটা হচ্ছে কি না, থ্রু এসআইপি আমরা বলবো না, বেসিক্যালি মিউচুয়াল ফান্ড বলবো, ঠিক আছে? মিউচুয়াল ফান্ড, এসআইপিটা আমরা পরে আসছি, ঠিক আছে? মিউচুয়াল ফান্ডের দ্বারা কিন্তু করতে পারি, ঠিক আছে? থ্রু মিউচুয়াল ফান্ড। তাহলে ডিরেক্টটা আমরা বুঝি যে ধরুন কি বললাম না, আপনার কাছে 10K ক্যাপিটাল রয়েছে, আপনি কোনো কোম্পানির XYZ কোম্পানির স্টকে ইনভেস্টমেন্ট করে দিলেন, এটা হচ্ছে আপনার ডিরেক্ট ইনভেস্টমেন্ট।
তো এই ক্ষেত্রে কিন্তু আপনার হিউজ পরিমাণে নলেজ চাই, সেই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মধ্যে কিন্তু হিউজ হিউজ কিন্তু ব্যাপার আছে, সেগুলো জানতে হবে। তো আপনার কাছে যদি টাইম রয়েছে, আপনার কাছে যদি স্কিল রয়েছে, নলেজ রয়েছে, তাহলে আপনি কি করতে পারেন না, ডিরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো কোম্পানির শেয়ারে, ঠিক আছে? বা আপনার কাছে যদি ধরুন টাইম নেই, ঠিক আছে, আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন ঠিকই, কিন্তু আপনার কাছে একদমই সময় নেই, আপনি মাথা অত ঘামাতে চাইছেন না, তাহলে কি করবেন? তাহলে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডের দ্বারা ইনভেস্টমেন্ট করতে পারেন, ঠিক আছে? তো আমরা তো টিভিতে অ্যাড শুনেই আসি যে মিউচুয়াল ফান্ড সেই হে, তাই না? তো দেখুন, এটা আমরা করলাম ডিরেক্টলি। সো আপনার কাছে 10K আছে, কিন্তু আপনি 10K কি করবেন, থ্রু SIP-র মাধ্যমে ইনভেস্টমেন্ট করবেন। SIP, SIP মানে হচ্ছে কি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট বলতে কি বুঝছি, দেখুন আপনি এখানে 10K একবারে করেছেন ইনভেস্টমেন্ট, এখানে আপনি কি করছেন 1K করছেন পার মান্থ, ঠিক আছে, পার মান্থ। এইভাবে আপনি কিন্তু 10 মাস ধরে 10,000 টাকা ইনভেস্টমেন্ট করে এলেন, ঠিক আছে? এই যে এই রকমভাবে আপনি ইনভেস্টমেন্ট করছেন, প্রতি মাসে মাসে সিস্টেমেটিক্যালি ইনভেস্টমেন্ট করছেন, এটাকে আমরা বলবো SIP, এবং এটা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন, ঠিক আছে? তো মিউচুয়াল ফান্ড কী, মিউচুয়াল ফান্ড বলতে গেলে মিউচুয়াল ফান্ডের ভিডিও আছে, সেটা কিন্তু দেখে নিতে পারেন, ওকে? তো দেখুন, তো আমি সিম্পলভাবে বলছি যে ধরুন MRF-এর একটি শেয়ার হচ্ছে দাম 1,00,000 টাকা, তাহলে আপনার জন্য 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করা সম্ভব হয়ে পড়ছে না। সো মিউচুয়াল ফান্ডের দ্বারা আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন। কিভাবে না, আপনার মতো আরও 10 জন থাকবে, সেখানে 10,000 টাকা করে সবাই দিচ্ছে, ঠিক আছে? মানে এক জায়গায় জড়ো হলো AMC-র দ্বারা, ওকে? সো ফান্ডস ম্যানেজার থাকবে, আপনাদের 10 জনের 10,000 টাকা করে 1,00,000 টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করে দেবে। আপনাকে কিন্তু কি দেবে না, ইউনিট দেবে 10,000 টাকার, ঠিক আছে? তো যখন MRF শেয়ার 1,00,000 থেকে বাড়বে, তখন আপনারা যত ইউনিট আছে সেই ওয়াইজ কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন, ঠিক আছে? তো এত দূর হচ্ছে আমাদের পুরোপুরি ব্যাপার। সো এখন লাস্ট আমরা একটা পয়েন্ট জানবো ইনভেস্টমেন্টের দিক থেকে, যে ইনভেস্টমেন্ট থেকে আমরা কত রকমভাবে ইনকাম করতে পারি, তারপরে আমরা আসবো ট্রেডিং এর বিষয়ে, ঠিক আছে? এবারে ইনভেস্টমেন্ট করে আমরা কিন্তু দু রকমভাবে ইনকাম করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে কি না, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, ওকে? ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের দ্বারা আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করে টাকা ইনকাম করতে পারি। এবং নাম্বার টু হচ্ছে কি না, ডিভিডেন্টের দ্বারা, ঠিক আছে? ডিভিডেন্ট আমরা প্রথমে বুঝি, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে খুবই সিম্পল, ধরুন আপনি XYZ কোম্পানির শেয়ার কিনেছেন, ঠিক আছে? আপনি কিনেছিলেন 500 টাকাতে, ঠিক আছে? 500 টাকাতে আপনি কিনেছিলেন, সিম্পলভাবে বুঝুন, 500 টাকায় কিনে কী হলো না, শেয়ারের দাম 500 থেকে 520 টাকা গেল, ঠিক আছে? দু তিন দিন পর দেখলেন আপনি 500 থেকে কত গেল না, 520 টাকা। তাহলে এই যে 20 টাকা বাড়লো, এটা হচ্ছে আপনার প্রফিট। সো এটাকেই আমরা বলছি কি না, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, ঠিক আছে? অর্থাৎ আপনি বাই করেছিলেন 500 টাকাতে, সেল করলেন 520 টাকা, তাহলে এই যে 20 টাকা প্রফিট, এটাকেই আমরা বলছি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, ওকে? এবারে আমরা আসি ডিভিডেন্ড। ডিভিডেন্ড বলতে কি বুঝি, যে ডিভিডেন্ড বলতে বুঝি আমরা কোম্পানির লভ্যাংশ, ঠিক আছে? অর্থাৎ লাভের অংশ। ধরুন আপনি এই XYZ কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছিলেন, এবং XYZ কোম্পানিটি ফিউচারে গিয়ে ভালো মতো গ্রোথ করলো, ঠিক আছে? তো তারা খুশি হয়ে মেম্বাররা ডিসাইড করলো যে শেয়ার হোল্ডার, অর্থাৎ আপনি সেই কোম্পানির শেয়ার কিনেছেন, তাই আপনি শেয়ার হোল্ডার, যেহেতু হোল্ডিং করছেন, ঠিক আছে? তাই সেই কোম্পানি আপনাকে খুশি হয়ে প্রত্যেকটা শেয়ারের পেছনে তারা ডিসাইড করে 2 টাকা 5 টাকা এমনি করে দেবে, ঠিক আছে? আমি ধরছি 5 টাকা করে প্রত্যেকটা শেয়ারে দেবে। তাহলে আপনি XYZ কোম্পানি ধরুন 10টা শেয়ারস আপনি কিন্তু কিনেছেন, ঠিক আছে, 10 শেয়ারস, তাহলে ডিভিডেন্ড দেবে 5 টাকা করে, তাহলে 50 টাকা, ঠিক আছে? এই যে 50 টাকা কিন্তু আপনার এটা ডিরেক্ট কি হবে, ডিরেক্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে, ঠিক আছে? এই যে 50 টাকা আপনি গেন করলেন, এটা আপনার প্রফিট হলো, এটাকে আমরা বলে থাকি ডিভিডেন্ড। তাহলে ধরুন এমন কোনো কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করছেন যেটা ডিভিডেন্ড দেয়, তাহলে দু রকমভাবে আপনার ডাবল ইনকাম হবে। কী করে, 500 টাকায় একে আপনি কিনেছেন, ওকে, 500 টাকার স্টক গেল 520 টাকায়, তাহলে এই দিক থেকে তো 20 টাকা করে প্রফিট হলোই, এবং ডিভিডেন্ড দিল
কত 5 টাকা করে, তাহলে 50 টাকা, বুঝতে পারছেন? তাহলে এইভাবে কিন্তু দু রকমভাবে আমরা ইনকাম করতে পারি, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন আর ডিভিডেন্টের দ্বারা, ঠিক আছে? তো আশা করছি এতদূর কিন্তু আপনাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। সো এই যে আমরা পুরো ইনভেস্টমেন্টের ব্যাপারটা ডিসকাস করলাম, পুরোপুরি ইনভেস্টমেন্ট ডিপেন্ড করে কিসের ওপরে, না ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ওপরে, ঠিক আছে? ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতেই হবে, ঠিক আছে? তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা কোথা থেকে করব, না টিকার টেপ ওয়েবসাইট আছে আমাদের সঙ্গে যেটা একদমই ফ্রি, ওকে? টিকার টেপ ওয়েবসাইট গুগলে গিয়ে সেখান থেকে আপনারা ডিরেক্টলি কিন্তু ফ্রিতে পুরোপুরি করতে পারেন, ঠিক আছে? টিকার টেপ রয়েছে, স্ক্রিনার রয়েছে, এরকম অনেক ওয়েবসাইট রয়েছে ফ্রিতে, যেখানে গিয়ে আপনি কিন্তু কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারবেন, ঠিক আছে? তো এবারে আমাদের কিন্তু ইনভেস্টমেন্টের দিক শেষ হলো। সো এবারে একটা কথা এসে দাঁড়াচ্ছে যে অ্যাজ আ স্টুডেন্ট আপনি যখন স্টক মার্কেটে এন্টার করছেন তখন আপনার কী করা উচিত? আপনি কি লং টার্মে যাবেন, আপনি কি মিড টার্মে যাবেন, নাকি আপনি শর্ট টার্মে যাবেন? দেখুন, এটাই সাজেস্ট করবো, যেহেতু আপনি স্টুডেন্ট তাই আপনার সোর্স অফ ইনকাম এখন রয়েছে, তাই আপনি চাইলে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট থেকে শুরু করতে পারেন, ঠিক আছে? বিকজ লং টার্ম, দেখুন আমাদের বেসিক্যালি স্টুডেন্ট লাইফে 5-10 বছর পরে ভাববো আমরা, আমাদের তো কিছু টাকা চাই, যেই ক্ষেত্রে আমরা কিন্তু ডিভিডেন্ট ওয়ালা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারি, ঠিক আছে? সেখান থেকে শর্ট টার্মে কিছু দিনের মধ্যে, ধরুন 6 মাস, ঠিক আছে? এইভাবে আপনি 500 টাকা কিনলেন, 550 গেল, সেল করে দিন, এইভাবে কিন্তু ইনকাম করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি পার্সোনালি আমি অ্যাডভাইস করলাম, ঠিক আছে? এবারে পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে। তাহলে এবারে আমরা চলে আসবো কি না ট্রেডিংয়ের দিকে, ঠিক আছে? দেখুন, ট্রেডিং শুনতে খুবই ভালো লাগে যে কি আমি ট্রেডার, ট্রেড করে টাকা ইনকাম করি। অবভিয়াসলি ট্রেডিং করে টাকা ইনকাম করা যায়, বাট আমি এটা আপনাদের বলে রাখি যে ধরুন ট্রেডিং কিন্তু খুবই রিস্কি জিনিস, এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি ইনভেস্টমেন্টই করুন, আপনি ট্রেডিংই করুন, কোথা থেকে করবেন, ঠিক আছে? কোন অ্যাপের মাধ্যমে, কীভাবে? তো দেখুন, ট্রেডিং ও ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতেই হবে, বিকজ উইথাউট ডিম্যাট অ্যাকাউন্ট আমরা ট্রেডও করতে পারবো না, আমরা কিন্তু ইনভেস্টমেন্টও করতে পারবো না, যে কারণে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ডিম্যাট অ্যাকাউন্ট কোথা থেকে ওপেন করবেন? খুবই সোজা, বাড়ি বসেই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। তাহলে এবারে আমরা বুঝি ট্রেডিংয়ের বিষয়ে, ঠিক আছে? যে ট্রেডিং কী, কীভাবে করবো, কত ক্যাপিটাল চাই, ওকে, রিস্ক কতটা হয়ে দাঁড়ায়, এই সব নিয়ে বুঝি। তাহলে ট্রেডিং, ওকে, ট্রেডিং কত রকমের হয়ে থাকে? দেখুন, ট্রেডিং প্রথমে হয়ে থাকে স্ক্যালপিং, স্ক্যালপিং ট্রেডিং হয়ে থাকে, তারপরে হয়ে থাকে ডে ট্রেডিং, বা ডে ট্রেডিংকে আমরা বলে থাকি ইন্ট্রাডে, সবাই শুনেইছেন আশা করছি, এবং অ্যাকচুয়ালি এই ইন্ট্রাডে করার জন্যই আজকে এই ভিডিওতে এসেছেন আপনারা, ঠিক আছে? এবং তাছাড়াও রয়েছে আমাদের কাছে সুইং ট্রেডিং, এছাড়াও রয়েছে আমাদের কাছে পজিশনাল ট্রেডিং, ঠিক আছে? সাধারণত এই 4টে ভাগ। তাহলে স্ক্যালপিংয়ে আমরা পরে আসছি, বা আমি বলেই দিচ্ছি যে স্ক্যালপিং কী। স্ক্যালপিং মানে হচ্ছে, স্ক্যালপিং মানে খুব কম সময়ের জন্য, একদমই কম সময়ের জন্য, 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, ঠিক আছে? সো এই সমস্ত সময়ের জন্য আমরা ইনভেস্টমেন্ট করবো। হ্যাঁ, শুনতে অনেকের অবাকই লাগছে, বিকজ আপনারা একদমই বিগিনার। হ্যাঁ, 1 মিনিটের জন্য, অর্থাৎ কি, ধরুন আপনি 100 টাকায় কিনলেন, 1 মিনিট পর 108 টাকা হলো, আপনি সেল করে দিলেন, 1 টাকা প্রফিট করলেন, দিস ইজ কল স্ক্যালপিং ট্রেডিং, ঠিক আছে? সো তার আগে আমি বলি, ট্রেডিং ও ইনভেস্টমেন্টের মধ্যে সব থেকে বড় যে পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট আমরা কিন্তু লং টাইম ফ্রেমের জন্য করে থাকি, দেখলামই, মোর দ্যান 1 ইয়ার আমরা করছি শর্ট টার্মের ক্ষেত্রে, কিন্তু ট্রেডিং হচ্ছে আমরা একদিনের মধ্যেও করতে পারি, 1 মিনিটের মধ্যেও করতে পারি, এবং আমরা 2-3 দিনের মধ্যেও করতে পারি, ওকে? এটা হচ্ছে আমাদের নাম্বার 1 ডিফারেন্স। নাম্বার 2 হচ্ছে কি না, ইনভেস্টমেন্টের জন্য আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ইউজ করি, এবং ট্রেডিং করার জন্য আমরা কী ইউজ করি না, টেকনিক্যাল অ্যানালাইসিস, ওকে? তাহলে স্টক মার্কেটে আমরা দু রকমের অ্যানালাইসিস করি, একটা হচ্ছে ফান্ডামেন্টাল, অপরটা হচ্ছে টেকনিক্যাল। টেকনিক্যাল করি ট্রেডিংয়ের জন্য, ফান্ডামেন্টালের জন্য, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি ইনভেস্টমেন্ট করার জন্য। তাহলে যেটা বলছিলাম, স্ক্যালপিং হচ্ছে 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিটসের মধ্যে, ওকে, ম্যাক্সিমাম 15 মিনিটস, সেটাকে আমরা বলবো না, ঠিক আছে? তো দেখুন, ইন্ট্রাডে, ইন্ট্রাডে মানে কি,
আজকে কিনে আমরা আজকেই বিক্রি করছি, ওকে? আমাদের মার্কেট খোলে কটায়? না, 9:15, ঠিক আছে? 9:15 ইন্ডিয়ান স্টক মার্কেট ওপেন হয় এবং ক্লোজ হয় আমাদের কটায়? না, 3:30, ওকে? 3:30। তাহলে এই 9:15 থেকে 3:30 মধ্যে আমরা বাই করলাম, সেল করলাম, ঠিক আছে? আজকের মধ্যেই, আমরা কিন্তু গতকাল নিয়ে গেলাম না। এটাকে আমরা বলবো কি না, ইন্টারডে ট্রেডিং, ওকে? সুইং মানে কি, মোর দ্যান 1-2 ডেজ, অর্থাৎ দুদিন, একদিনের বেশি, অর্থাৎ আজকে কিনে আমি আজকে বিক্রি করছি না, যদি আমি আজকে কিনে আজকেই বিক্রি করে দিচ্ছি, সেটা হয়ে যাচ্ছে আমার ইন্টারডে, ওকে? সুইং মানে কি না, আপনি মোর দ্যান 1 ডে, ওকে? আপনি আজকে কিনলেন 500 টাকায়, কালকে গিয়ে 510 বিক্রি করলেন, দিস ইজ কল সুইং ট্রেডিং। এবং পজিশনাল হচ্ছে আপনি ধরুন উইকলি, মান্থলি আপনি ধরে নিয়ে গেলেন, ঠিক আছে? উইকলি আপনি মান্থলি অবধিও ধরে নিয়ে গেলেন, দিস ইজ কল্ড কি, পজিশনাল। তো আশা করছি এতদূর ক্লিয়ার আমাদের কাছে। তো দেখুন, এবারে আমি যেহেতু ইনভেস্টমেন্ট থেকে বললাম যে আপনারা শর্ট টার্মে ইনভেস্টমেন্ট করতে পারেন অ্যাজ আ স্টুডেন্ট, সো এখানেও আমি বলবো যদি ট্রেডিংয়ে আপনাদের এতটাই আসতে ইচ্ছে করছে, তাহলে প্রথমে সুইং ট্রেডিং দিয়ে শুরু করুন, কখনোই ইন্ট্রাডে বা স্ক্যালপিংয়ে আসবেন না। কেন আসবেন না? বিকজ দেখুন, ইন্ট্রাডে ও স্ক্যালপিং ট্রেডিংয়ের জন্য হিউজ পরিমাণে রিস্ক ম্যানেজমেন্ট লাগে, ট্রেডিং সাইকোলজি লাগে, ঠিক আছে? প্রত্যেকটা ব্যাপারে কিন্তু ভিডিও আছে এই চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন, ওকে? ডেসক্রিপশানে লিঙ্ক আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখুন, আমি চাইবো যে আপনারা প্রথমে সুইংয়ে এন্টার করুন, আজকে আপনারা কিনলেন 500 টাকায়, কালকে গিয়ে 510 বিক্রি করুন, এইভাবে প্রফিট করতে করতে যখন ভালো মতো ক্যাপিটাল হয়ে দাঁড়াবে তখনই ইন্ট্রাডেতে আসুন, স্ক্যালপিংয়ে একদমই না, ঠিক আছে? স্ক্যালপিং খুবই রিস্কি হয়, ঠিক আছে? স্ক্যালপিংয়ের জন্য হিউজ ফাস্ট ডিসিশান নিতে হয়, ঠিক আছে? তো সবথেকে বেটার হবে সুইং ট্রেডিংয়ে বা পজিশনালে চলে যান, পজিশনাল একটু রিস্কি হয়ে যাচ্ছে, সুইংয়ে বেস্ট। তাহলে আপনি ধরুন আজকে সাপোজ ABC-র স্টক 500 টাকায় চলছে, আপনার মনে হলো ABC-র স্টক 510, 20, 30 যাবে, তাহলে আপনি আজকে ABC-র স্টক কিনে রেখে দিন, কালকে সেটা 20 গেল, বিক্রি করে দিন, দ্যাটস ইট। সুইং ট্রেডিং কিন্তু খুবই প্রফিটেবল। তো সুইং ট্রেডিং, যে কোনো ট্রেডিং করার আগে আমাদেরকে কিন্তু দুটো জিনিস চাই, একটা হচ্ছে স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি চাই যে কোথায় কেন আমরা বাই করব, রাইট? তো স্ক্যালপিং ট্রেডিং বলুন বা ইন্ট্রাডে ট্রেডিং বলুন, সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি প্রত্যেকটা ডিসকাস করা আছে, প্রত্যেকটা নিয়ে। সো আপনারা চাইলে ভিডিও দেখে নিতে পারেন, ওকে? তাহলে আমি চাইছি যে কি, যদি অ্যাজ আ বিগেইনার স্টক মার্কেটে ট্রেডিং করতেই হয়, ট্রেড করতে হয়, তাহলে সুইং ট্রেড দিয়ে শুরু করুন, ওকে? সুইং ট্রেড প্রেফারেবল। তাহলে সুইং ট্রেড থেকে যখন আপনি প্রফিটেবল হবেন, তখন আপনি ইন্ট্রাডেতে আসতে পারেন, ইন্ট্রাডে থেকে আপনি কিন্তু স্ক্যালপিংয়েও আসতে পারেন, ঠিক আছে? সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের পুরোপুরি স্টক মার্কেটের ইনভেস্টমেন্ট, ট্রেডিং এর বাইরে কিচ্ছু নেই। হ্যাঁ, এবারে কিছু কিছু জিনিস জানতে হবে যে দেখুন ট্রেডিং কত রকমের হয়ে থাকে। ট্রেডিং কিন্তু বলতে গেলে বেসিক্যালি অপশনসে ট্রেড করে থাকি আমরা, কমোডিটিতে করে থাকি, ফিউচার্সে করে থাকি, ওকে? এইগুলোতে করে থাকি। তো এগুলো হিউজ ব্যাপার, সো আমি চাইলে আর একটি অন্য ভিডিওতে ডিসকাস করে দেবো পুরোপুরি, বিকজ আজকের ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? তো এরপর যেহেতু আপনারা বিগিনার, এত কিছু কিন্তু একদিনে নিলে গোলমাল হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এত দূরই, সো আমি যদি নেক্সট পার্ট বানাই তো সেখানে আমি আলোচনা করে দেবো কল কি, পুট কি, ওকে, অপশনের পুরো ব্যাপার, ফিউচার্স কি, এগুলো নিয়ে। তো আশা করছি আজকের এই যে পুরো ভিডিও আপনারা দেখলেন, এরপরে আই থিঙ্ক আপনাদের আর কোনো কনফিউশন নেই। সো কনফিউশন যদি থেকেই থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, ঠিক আছে? তো দেখুন, এই হচ্ছে আমাদের বেসিক্যালি ট্রেডিং ইনভেস্টমেন্ট। সো আমি আবারও বলছি, ট্রেডিং ইনভেস্টমেন্ট যাই কিছু করবেন না কেন, সব থেকে প্রথমে দরকার কি না, ডিম্যাট অ্যাকাউন্ট, ওকে? ডিম্যাট অ্যাকাউন্ট ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ওপেন করে নিন এবং আস্তে আস্তে শিখতে থাকুন। প্রথমে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করুন, সুইং ট্রেড করুন, এইভাবে কিন্তু যখন প্রফিটেবল হবেন তখন কিন্তু ইন্ট্রাডে করতে পারেন, স্ক্যালপিং করতে পারেন, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের পুরোপুরি ভিডিও। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং ভিডিওটি আপনাদের সেই সমস্ত বন্ধুর সঙ্গে শেয়ার করে দিন যারা ট্রেডিংয়ে এন্টার করতে চাইছে, স্টক মার্কেটে এন্টার করতে চাইছে কিন্তু একদমই নলেজ নেই। সো তাদের কাছে যেহেতু হেল্পফুল হবে, তাই ভিডিওটি মাস্ট শেয়ার করে দিন। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।